আসসালামু আলাইকুম। 2023 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে। এখানে লক্ষ্য করুন, ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা বিষয় গণিত শিক্ষাবর্ষ 2023। তবে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে নিবে। এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দেওয়া আছে, তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। বার্ষিক মূল্যায়ন গণিত বিষয়ে ভূমিকা রয়েছে, এখানে তোমরা পড়ে নিবে। এরপর রয়েছে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট, সাধারণ নির্দেশনা রয়েছে, নির্দেশনা পড়ে নিবে। এরপর রয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত শিক্ষণ যোগ্যতা সমূহ। এরপর রয়েছে প্রাসঙ্গিক শিক্ষণ যোগ্যতা সমূহ, এখানে শিক্ষণ যোগ্যতা সমূহ রয়েছে। এরপরে এখানে আরও অনেকগুলো ধাপ রয়েছে, যোগ্যতা রয়েছে, শিক্ষক কাজগুলো যেভাবে পরিচালনা করবে এখানে রয়েছে। বন্ধুরা, তোমরা দেখে নিবে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে, আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। এখানে অনেকগুলো আলোচনা আছে, কার্যদিবস 1, কার্যদিবস 2, কার্যদিবস 3, কাজ 1, কাজ 2, কাজ 3। আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।